तरह से तो तब आ कि दालियों का सरमाँ है तो दक्की तो बुको तक आओ ना कनाबू बहुत बा, शाबाश ताल अस्सलाम वालेकुम हेलो सर अपनी अपना नाम कि मुस्ताकिम हाँ मुस्ताकिम अपना बाबा की कोरे गास कटे गास कटे कठुरिया हम्म अपनी कौन स्कूलों पर हैं सही हाँ सही स्कूलेर नाम कि স্কুলের নাম কি সরকারি স্কুল ও আচ্ছা আচ্ছা আপনার মা কি করে বাড়িতে কাজ করে না ও আপনার এই যে শশা কি আপনাদের জমির কার নানিদের ও একটু ঘুরো তো ওই পাশে যাও তো একটু এটা কি তোমার স্কুল ব্যাগ হ্যাঁ আচ্ছা আচ্ছা স্কুল ব্যাগের কি চেন ছেঁড়া হ্যাঁ তোমার বাসায় এলাকাতেই ঘরোর এই পাশে ঘোরো শশাটা আমাকে দিবা আমি খাব জাগার আলহামদুলিল্লাহ শশাটা দিয়ে দিলা আমাকে হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য দিলা হ্যাঁ ও এ মনে কষ্ট পাইলে না তুমি কেন খারাপ লাগে নাই তোমার এটা আমাকে যে দিলা এটা তোমার একটু খারাপ লাগবে না লাগবে না না স্কুলে যে তুমি টিফিন খাও আমি আমার দাদি বাইতে দাদি বাইতে থাকো স্কুলে যে টিফিন খাও না ঝালমুড়ি চিপস চানাচুরি এগুলো কিছু খাও না টাকা থাকলে খাই আব্বা টাকা দিছে না আব্বা টাকা দেয় দিন দেয় কোনদিন দাও না কোনদিন দেয় কোনদিন দেয় না আ তাহলে আপনার হচ্ছে যে নাম কি বললেন মুস্তাকিম যাক খুব ভালো তো আপনার এই যে আপনার বাসা এই এলাকাতেই না এই বাড়িগুলোর মধ্যে বাড়ি না আচ্ছা আচ্ছা যাই হোক চলো আমি আপনাকে হচ্ছে যে একটা স্কুল ব্যাগ আমি দিব আপনি নেবেন আমি যদি আপনাকে একটা স্কুল ব্যাগ কিনে দিই আপনি নেবেন হ্যাঁ আচ্ছা আর হচ্ছে যে আপনি কোনো সুরা বলতে পারেন ছড়া তোমার নাম কি

তুমি পারো না পারি বলো তো একটা সরা আমার বাড়ি যাইও বন্ধু একটু জোরে জোরে পিড়ে একটু জল পান খেতে দেব শালি ধানে আম কাঠালের বনে ধরে শুয়ে আচল পাতি গাছের শাখা দুলতে বাতাস করব শরণার্থী শাবাস তালি তালে তালি তালি শাবাস শাবাস তো শোনো এই যে শশাটা তুমি আমাকে খাইতে দিলা এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আজকে হচ্ছে যে তুমি একটা চিপস কিনে খাওয়া টিফিনে খাবা হ্যাঁ এটা চিপস কিনে খাবা আর আমি তোমাকে হচ্ছে যে একটা ব্যাগ কিনে দিব হ্যাঁ আর হচ্ছে যে তুমি তুমি চিপস খাবা হুম নাও টাকা যেহেতু একটা সরা শুনাইছো এটা চিপস খাবা হ্যাঁ আর হচ্ছে যে আমার জন্য একটু দোয়া করবা হ্যাঁ তো তুমি বাসা যাবা যাও বাসা যাও আর তুমি স্কুলে যাবা আচ্ছা ঠিক আছে তুমি স্কুলে যাও আমাদেরকে একটা টাটা দিয়ে দাও আসলে শিশুরা সব সময় হচ্ছে যে নরম মনের হয় এবং ভালো প্রকৃতির হয় আপনারা সব সময় শিশুদেরকে দেখলে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম